চলেন এখন আমি আপনাদেরকে এই যে রাখাইনদের যে প্রার্থনাগার, মানে ওদের যে মন্দির, আমাদের যেমন মসজিদ ওদের তেমন মন্দির, সেই মন্দিরে নিয়ে যাব। আর ঢুকতেই এই ডান সাইডে বাম পাশে এগুলোর কী বলে আমি জানি না, তবে এমনি ভাষা তো মূর্তিই বলি আমরা সব সময়। তো প্রথমে আমাদেরকে সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যাবে, উঠে যেতে হবে, এবং শেষ মাথায় যেই একটা সবুজ কালারের গেট দেখা যাচ্তেছে ওইটা কিন্তু রাখাইনদের সর্বপ্রথম কুয়াকাটাতে যেই মন্দির ছিল সেইটা। বর্তমানে এটা পরিত্যক্ত, ওইটা বন্ধ থাকে। তারা এই যে ডান সাইড দিয়ে দেখতেছেন কাপড় চোপড়গুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু অনেক বসত বাড়িও আছে, প্রায় 15টা রুমের মতো আছে, এবং সেইখানে শুনছি প্রায় 50 জনের মতো মানুষ থাকে। আর এইখান দিয়ে হেঁটেই কিন্তু আমরা এই মন্দিরের কাছে চলে যাব। আর মন্দিরের কাছে যাওয়ার পূর্বেই কিন্তু আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম একজন, মানে একটা মূর্তি। আসলে এটা কে বা কি আমি আসলে ভিডিওটা করতে ভুলে গেছি আর ইনফরমেশনগুলো ভুলে গেছি, পরবর্তীতে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো যে আসলে এটা কী ছিল আর কীভাবে আসলো। তো বাম পাশে একটু আগে দেখলেন ওইটা যে পুরানো মন্দির যেটা ছিল সেইটা, আর সোজা যেটা দেখতেছেন এটা বর্তমানে ওরা নতুন করে এই মন্দিরটা করছে, একটু বড় জায়গা নিয়ে। ডান সাইড ওই যে রুমগুলো মানে ঘর দেখতে পারতেছেন, এরকম কিন্তু আরও 15টা ঘর ভিতরে আছে। আর এই যে সাদা যেই অংশটা দেখলেন ওইটা কিন্তু একটা ফানুস, যেটা তারা লক্ষ্মী পূজাতে, মানে লক্ষ্মী পূজা হচ্ছে তাদের ঈদের জন্য, আমরা যেমন ঈদ করি লক্ষ্মী পূজা তাদের ঈদ, তো সেই দিন তারা এই ফানুস এই জায়গা থেকেই উড়ায়। তো চলেন আমরা আপনাদেরকে এখন তাদের মন্দিরের ভিতরে নিয়ে যাব। ডান সাইডে দেখতে পাচ্ছিলেন যে দুইটা ছোট ছোট বাচ্চারা শুয়ে আছে, আর এইখান দিয়ে তাদের অনেক পোস্টার আছে, মানে অনেক তাদের যেই বলে ভগবান যেটা বলা হয়, তারা ওই এইখানে তাদের অনেকের ছবি এইখানে দেয়া আছে। আর তারা এই যে বেঞ্চগুলোতে বসে কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনা করায় টোটালি ফ্রিতে। আর এই যে লম্বা করে যেই কাপড়টা দেখতেছেন এটা আসলে কাপড় না, এটা ফানুস তৈরি করা হচ্ছে তাদের লক্ষ্মী পুজোতে, এটাকে ওড়ানো হবে তার জন্য। আর উপর দিক দিয়ে যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে আসলে এর ভিতরে একটা সুন্দর একদম নিরিবিলি শান্ত সিষ্ট একদম খুব সুন্দর একটা মানে পরিবেশ, আসলে এরকম জায়গাগুলোতে আসলে ভালো লাগে। তো আমাদের সাথে আছে মনির ভাই এইখানে আমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আর আমি আপনাদেরকে এখানে একটু রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি যে এখানের যেই লোকেশন মানে যেই সিনারিগুলো আছে সেই